হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সেভেনের রেমেটির প্রশ্ন হয়েছে তার দু হাজার চব্বিশ এর অঙ্কের সেকেন্ড সেমিটিভ এভেলুয়েশনের যে স্কুলগুলো আছে তার তার মধ্যে ন নম্বর স্কুল বোড়াবাজার আইসি ইনস্টিটিউশন এর একদিক থেকে পর পর অঙ্কগুলো আমি করবো তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখতে পারো তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমার ভিডিওগুলো দেখবে আর শুরুতেই বলব আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তো একদিকে আছে একটি বাস আঠেরো কিমি যায় তিরিশ মিনিটে বাসটি কত এখানে মিটার পার সেকেন্ডে বের করতে হবে তো মিটার পার সেকেন্ডে যদি বের করতে হয় আঠারো কিমিটাকে প্রথমে মিটার করে নিই তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হবে আঠারো ইন্টু এক হাজার কারণ এক হাজার মিটারে এক কিমি হয় সমান আঠারো হাজার মিটার মিটার তাহলে আঠারো কিমিটা আঠারো হাজার মিটার হলো আর ত্রিশ মিনিট মিনিট থেকে সেকেন্ড করে নিই তাহলে ত্রিশ মিনিট সমান আমরা জানি যে ষাট মিনিটে এই ষাট সেকেন্ড এক মিনিট হয় তাহলে ষাট গুণ করলাম সেকেন্ড হয়ে গেল সমান তিন ছয় আঠারো তাহলে আঠারো আসে দুটো শূন্য সেকেন্ড এখন গত দুর্কালার সোজা ট্রেনটি আঠেরোশো সেকেন্ডে যাই আঠেরো হাজার মিটার বাসটি বাসটি আঠারোশো সেকেন্ডে পথ যায় সমান আঠারো হাজার মিটার এক সেকেন্ডে পথ যায় সমান আঠারো হাজার বাই আঠারোশো মিটার কাটাকুটি করলে কেবল দশ হবে তাহলে দশ মিটার তাহলে তার গতিবেগ দশ মিটার পার সেকেন্ড যদি কে আছে এটা যে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস এক বাই পঁচিশ একটু পূর্ণবর্গ সংখ্যা হলে এর মান কত হবে তাহলে আমরা জানি যে যেহেতু শুক্ররা প্লাস আছে তাহলে এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করবো যেখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে তো এটা হয়ে গেলো আর একের পঁচিশটাকে ওয়ান বাই ফাইভ তো হলো স্কোয়ার লিখলাম মাঝখানে পড়ে থাকে মাঝখানে পড়ে থাকে যে টু এ বি পার্ট এখানে সি প্লাস টু ইন্টু সি ইন্টু একের পাচ্ছে টু এ বি এটা এ এটা বি তাহলে এবি লিখলাম এখন এইখানে তো কী পেলাম তাহলে এ কে সি যেটা আচ্ছা এখানে যদি মাইনাসও ব্যবহার করি তাহলেও কিন্তু যদি প্লাস ব্যবহার করি তাহলে এটা হবে সি প্লাস ওয়ান বাই ফাইভ তো হলো স্কোয়ার আর যদি মাইনাস ব্যবহার করি তাহলে হবে সি মাইনাস ওয়ান বাই ফাইভ তার হোল স্ক্যার তাহলে কী হলো সি কে যেটা আছে কে সি কেসি জায়গাতে কী লিখতে হলো প্লাস টু সি ইন্টু ওয়ান বাই ফাইভ লেখা যায় বা মাইনাস টু সি ইন্টু ওয়ান বাই ফাইভ লেখা যায় তাহলে সি সি যদি কেটে দিই তাহলে পেলাম কে সমান প্লাস বা মাইনাস প্লাস হতে পারে মাইনাস হতে পারে দুই এক দুই আর নিচে পাঁচ দুই বাই পাঁচ তারপর আছে কোনো ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই কোন ত্রিভুজের উচ্চতা মধ্যমা একই আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই হয় তাহলে এখানে এই উত্তর হবে তো এই রুট এগারো এই তিন দশমিক স্থান পর্যন্ত আচ্ছন্ন লেখো এটা এর এক রুট এগারো তাহলে এখানে বর্গমূল করতে হবে তো তিন দিয়ে দিলাম তিন ত্রিকে নয় দুই দশমিক নিয়ে এখানে দুটো শূন্য নিতে হয় এখন এট ডবল নয় তো যদি দুই দিয়ে দিই দুই দুই দু কোনো চার নয় দু কোনো আঠারো তাহলে চার আর ছয় দিলে দশ হাতে এক চার আর ছয় দিলে দশ হাতে এক এটা হয়ে গেল নয় নয় আর এক দিলে দশ দশমিকের জন্য দুটো শূন্য পাব এখন তিন দশমিক দুই এট ডাবল চৌষট্টি অর্থাৎ বত্রিশে ডাবল চৌষট্টি তো এখানে আছে ষোলোশো এখানে পেলাম ছয় ওই সাড়ে ছশো মতো তো এক দিলে দুই দিলে বারো তিন দিলে আঠারো দরকার নেই দুই দিয়ে যাবে দুই দুই দু কোনো চার চার দুকোনো আট ছয় দু কোনো বারো এটা হলো ছয় হাতে এক নয় আর এক দিলে দশ হয় হাতে এক তিন হয়ে গেল তিন এই তা আবার দুটো শূন্য পাবো আর তিন দশমিক দুই দুই পাঁচ তিন দুই দুই চার চার তাহলে ভাবতে পারি যেখানে সাড়ে ছ হাজার মতো আছে আর এখানে একত্রিশ হাজার আছে তাহলে পাঁচ দিয়ে হবে পাঁচ 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 হাজার মতো তাহলে ছয় চার চার পাঁচ তাকে পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচে কুড়ি দুই বাইশ হাতে দুই চার কুড়ি আট দুই ও একটু বেশি হয়ে গেল তাহলে এখানে চার দিয়ে দিই চার চারি চারি ষোলো ছয় হাতে এক চারি চারি ষোলো আর এক ছিল সতেরো সাত হাতে এক চারি চারি ষোলো আবার সতেরো সাত হাতে এক চার ছক চব্বিশ আর এক পঁচিশ তো এখানে পেলাম ছয় আর চার দিলে দশ হাতে এক আট আর দুই দিলে দশ হাতে এক আট হলো হাতে এক আট আট আর আট দিলে ষোলো হাতে এক ছয় আর পাঁচ দিলে এগারো হাতে এক তাহলে দুটো শূন্য পাবো আবার এখানে তিন দশমিক স্থান পর্যন্ত আছে নয় বলা আছে তাহলে দশমিক পরে আমাকে চারটে সংখ্যা রাখতে হবে তো এখানে তিন দুই দুই চার ডবল হচ্ছে ছয় চার চার আট অর্থাৎ প্রায় চৌষট্টি হাজার এখানে সংখ্যা দিলে চৌষট্টি হাজার একটু বেশি হবে আর এখানে যে এখানে কত আছে এখানে পাঁচ লক্ষ বিরাশি হাজার আছে তাহলে পাঁচ চৌষট্টি তাহলে আট ছ আটটা আটচল্লিশ আট দিয়ে হতে পারে ছয় চার চার আট আবার আট দিলাম এখানে আট দিলাম আট আটা চৌষট্টি চার হাতে ছয় আটটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনষট্টি সত্তর সত্তরের শূন্য হাতে সাত চার সাত আঠাশ এই চার আটটা বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছেত্রিশ সাতাশ উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে তিন চার আটটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন ছশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো এখানে একান্ন হাজার এখানে আটান্ন হাজার এখানে ছ তো নয় দিয়ে দেখি কেমন হয় ছয় চার এখানে দিলাম এখানে ন নং হাতে হাতে আট আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আর ওদিকে আট সাঁইত্রিশ তিরিশ আটত্রিশ শূন্যচল্লিশ চল্লিশ অ্যাকচুয়ালি পেলে তাড়ি চল্লিশের চার হাতে চার চার নং ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ শূন্য চল্লিশের শূন্য হাতে চার ছ নং চুয়ান্ন আটান্ন তাহলে এখানে নয় দিয়েই হবে নয় দিলাম এখানে নয় দিলাম পাঁচ আট শূন্য চার শূন্য এক পাঁচ আট শূন্য চার শূন্য এক তাহলে বিয়োগ করার দরকার নেই আমরা তিন দশমিক দুই দুই চার নয় পেলাম তাহলে রুট এগারো এর তিন দশমিক স্থান পর্যন্ত এখানে তিন দশমিক দুই দুই চার হওয়ার কথা ছিল বাট পরের সংখ্যাটা পাঁচের চেয়ে বেশি আছে অর্থাৎ নয় আছে তাহলে এখানে এক বাড়িয়ে পাঁচ করতে হবে চারটাকে তাহলে সমান তিন দশমিক দুই দুই পাঁচ এবার ষোলোশো বর্গমিটার একটি বর্গাকার স্থান বেষ্টন করে এমন দৈর্ঘ্যের তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো আচ্ছা আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্র নির্ণয় কর দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ বলা আছে তাহলে এই যে তার এই এর পরিসীমা আগে বের করে নেবো সেই পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান হবে সেখান থেকে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেরোবে বা অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্ত বেরোবে সেখান থেকে ক্ষেত্রফল বেরোবে অনেকটা ঘুরতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে এই ষোলোশো বর্গমিটার বর্গাকার স্থান তাহলে এর বর্গমূল করলে আমরা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পাবো তারপরে সেখান থেকে পরিসীমা বের করব বর্গাকার স্থানের বাহুর দৈর্ঘ্য সমান রুট এক ছয় শূন্য শূন্য মিটার তাহলে চারিচারি ষোলো অর্থাৎ চল্লিশ মিটার পরিসীমা সমান ফোর ইন্টু বাহু তাহলে চারিচারি ষোলো অর্থাৎ একশো ষাট মিটার তাহলে এই যে পরিসীমা এটা আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তক্ষেত্রের বলা আছে কি যে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থ ধরে নিই এক্স তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স প্রস্থ সমান এক্স ও দৈর্ঘ্য সমান থ্রি এক্স মিটার অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থা এখানে ক্ষেত্রফল নয় পরিসীমা বের করতে হবে পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্রস্থু ইন্টু তিন এক চার ফোর এক্স সমান এইট এক্স মিটার তাহলে এইট এই এইট এক্স সমান একশো ষাট বলা আছে তাহলে প্রশ্ন অনুসারে এইট এক্স সমান একশো ষাট বা এক্স সমান একশো ষাট তাকে আট দিয়ে ভাগ তাহলে আট দু কোনো ছিল কুড়ি কুড়ি এলো এখন বলা আছে যে ক্ষেত্রে ক্ষেত্রফল কত তাহলে এখানে দৈর্ঘ্য বের করি দৈর্ঘ্য সমান থ্রি এক্স ছিল তাহলে থ্রি ইন্টু কুড়ি মিটার সমান ষাট মিটার ও প্রস্থ সমান কুড়ি মিটার অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ষাট ইন্টু কুড়ি বর্গমিটার তাহলে ছয় দু কোনো বারো দুটো শূন্য বারো দুটো শূন্য বর্গমিটার তারপরে আছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি বেগে নব্বই মিটার লম্বা একটি ট্রেন কত সময় দুশো দশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে দুশো দশ মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে ট্রেনের নিজের দৈর্ঘ্য যেতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতে হবে অর্থাৎ নব্বই আর দুশো দশ যোগ করতে হবে তাহলে ট্রেনের দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের সমান ট্রেনের দৈর্ঘ্য নব্বই মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুশো দশ মিটার তাহলে এটা হলো তিনশো মিটার তিনশো মিটার হলো এখন এখানে বলা আছে কি যে ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি বেগে যাচ্ছে তাহলে এই এত দূরত্ব যেতে কত সময় লাগবে এক ঘন্টায় যাই পঁয়তাল্লিশ কিমি তাহলে ট্রেনটি এক ঘন্টায় বা ছত্রিশও সেকেন্ডে লিখলাম ছত্রিশও সেকেন্ডে বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভুল ভালো হয়ে গেলো ট্রেনটি পঁয়তাল্লিশ কিমি সেটাকে মিটার করলে পঁয়তাল্লিশ হাজার মিটার পথ যাই সমান এক ঘন্টায় তো সেটাকে আমি সেকেন্ডে করলে ছত্রিশশো সেকেন্ডে হলো এক মিটার পথ যাই সমান ছত্রিশশো সেকেন্ড তাকে পঁয়তাল্লিশ হাজার দিয়ে ভাগ আর এখানে তিনশো মিটার যেতে হবে তাহলে তিনশো মিটার যেতে কত সময় লাগবে এখান থেকে বেরিয়ে যাবে তিন ছয় শূন্য শূন্য আচ্ছা এখানে জায়গা ধরছে না ছত্রিশশো বাই পঁয়ত্রিশ হাজার তাকে তিনশো দিয়ে গুণ ছত্রিশশো বাই পঁয়তাল্লিশ হাজার তার ওপরে তিনশো দিয়ে গুণ করতে হবে এত সেকেন্ড এক দুই তিন এক দুই তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো হলো এখন তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো এটাকে তিন দিয়ে কাটলে তিন বারং ছত্রিশ শূন্যটা বসিয়ে দিলাম তাহলে পাঁচ দিয়ে একশো কুড়িকে ভাগ করতে হবে পাঁচ দু দশ চার পাঁচে কুড়ি তাহলে চব্বিশ চব্বিশ সেকেন্ডে তাহলে উত্তর হবে চব্বিশ সেকেন্ড তারপরে আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আটটাকে দুভাগে ভাগ করে নিই একটা এ বি সাথে চার রাখি আর দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে রাখি তাহলে এটা একটা সূত্র পরিবেশ সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে টুয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এ প্লাস বি যে মান আর এ মাইনাস এর যে মান সেই মানগুলো বসাতে হবে তো এখানে এ প্লাস বি এর মান পাঁচ এ মাইনাস বিয়ের মান এক আছে এখানে পাঁচ এখানে এক তাহলে সমান পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস এক 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 পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এক 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 তো এটা হয়ে গেল চব্বিশ ইন্টু ছাব্বিশ ছাব্বিশকে চব্বিশ দ্বিগুণ চার ছক চব্বিশের চার হাতে দুই চার দু চার ছব্বিশের চার হাতে দুই চার দুগুণ আট একে আটের দুই দশ ছয় দুঘ বারো দুই দু চার পাঁচ

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট এই দুটো মিলে এখানে এ মানে এ স্কোয়ার বি মানে বি স্কোয়ার যদি ধরি তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট তাহলে এখানে এইট জায়গাতে এ স্কোয়ার আছে আর বি এর জায়গাতে বি স্কোয়ার আছে তাহলে হলো এই দুই দোকান চার এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তার পাশে থাকছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট তাহলে এই দুটো মিলে আবার একই সূত্র তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার ফোর এখানে হবে বি টু দি পাওয়ার ফোর তো পেলাম দুই যতগুলো হার তাহলে এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট তাহলে এখানে একই সূত্রে ব্যবহার করে আমরা লিখতে পারি এ টু দি এইট হলে স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার এইট তার হোল স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস বি টু দি পাওয়ার সিক্সটিন আর তিন দাগে এক্স বাই ওয়াই সমান এটা আছে এটা বের করতে হবে তিনের তিন এখানে আছে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস দুইয়ের তিন তাহলে একে যদি বা নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই এটা সমান দুইয়ের তিন পাচ্ছি তো এখানে মান বের করতে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর করতে হবে তো এক্স বাই ওয়াই হোলে স্কেয়ার লেখা যায় ফার্স্ট পার্টটাকে আর সেকেন্ড পার্টটাকে ওয়াই বাই এক্স তার হোল স্কেয়ার লেখা যায় এটা কী ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার আছে প্লাস টু এ বি তো এখানে সেটা বসিয়ে দিই এ মাইনাস বি হোলের স্কোয়ার প্লাস টু এটা হলো এ আর এটা হলো বি ও এক্সে কেটে যাচ্ছে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে এর মান দুই বাই তিন তাহলে দুই বাই তিন হোল স্কোয়ার প্লাস দুই এখানে লিখতে হবে এক্স বাই ওয়াই ওয়াই বাই সমান তিন বসিয়ে পাই তাহলে দুই দু চার তিন থেকে এখানে এক নয় এবং এক নয় নয় দুই এক থাকে চার এক চার এক দিয়ে নয়কে ভাগ করলে নয় থেকে নয় দুগুনো আঠারো তাহলে পেলাম বাইশ বাই নয় চাইলে আমরা ভাগ করে দিতে পারি নয় দিয়ে বাইশকে নয় দুগুনো আঠারো চার সমান দুই পূর্ণ চারের নয় এটাও লিখতে পারি আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ